তুফান আসমানে যেতে চাই, তার সাথে যে যে যেতে পারবে না তাকে তুফান জমিনে কেড়ে দেবে। সেই তুফানে তাণ্ডবে কাঁপছে যশোরবাসী। যশোর শহরের মণিয়ার সিনেমা হলে তাই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন তুফান দেখতে। এ যেন এক অন্যরকম তুফান। ঢালিউড কিং খ্যাত অভিনেতা সাকিব খান তুফানের মূল আকর্ষণ। দেশের মোট 129টি সিনেমা হলে চলছে তুফান। দেশের প্রায় সব বড় বড় সিঙ্গেল স্ক্রিনে একসাথে রীতিমতো কাঁপাচ্ছে রাহেন্দ্র সিং নির্মিত এই সিনেমা। একবার সুযোগ দেন স্যার, তুফান খাইয়া দেব। খুব ভয় পাইছি রে তুফান। অসাধারণ সিনেমা ভাই, ঠিক আছে, সাকিব খান চঞ্চল দিয়ে অসাধারণ সিনেমা। পর্দায় এক নতুন সাকিবকে দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। সিনেমা দেখতে আসা দর্শকরা বলছেন তুফান ইন্টারন্যাশনাল মানের একটা সিনেমা। সাকিবের অভিনয়ে মুগ্ধ দর্শকরা প্রশংসার তুফান তুলছেন। সিনেমা খুব ভালো লাগছে ভাই, একদম একটা কম্বাইন মশলা প্যাক ছবি, সবাই ভালো লাগবে ভাই, যে কোনো বয়সের যে কারোর এই তুফান সিনেমাটা ভালো লাগবে। এখন সাকিব খান ভাই ফাটাই দিছে, চঞ্চল চৌধুরী ভাই ফাটাই দিছে, অস্থির ছবি করছে ভাই, অস্থির ভাই। এই মণিয়ারের জগতে মানে শ্রেষ্ঠ সিনেমা সাকিব খানের সিনেমা। বাংলাদেশের লাইফে এমন সিনেমা আগে কখনো দেখিনি। সাকিব খানের লুক, সাকিব খানের চুল, মানে গেট আপই আলাদা, বডি ফিটনেস খুব সুন্দর, এত সুন্দর সিনেমা জীবনে কোনোদিনও দেখিনি। তুফান সিনেমা দেখতে আসছি, খুবই আগ্রহ নিয়ে দেখতে আসছি সাকিব খানের, তো এত এক্সাইটেড যে সারাদিন আমি ভাবছি কখন সিনেমা দেখতে যাব। আমি ফার্স্ট টাইম দেখে আসছি আজকে। আগে হচ্ছে ঈদ ছিল, ঈদে অনেক কাজ ছিল, দেখতে পারিনি। সাকিব খানের আগে সিনেমাগুলো এভাবে দেখা হয়নি, কিন্তু তুফান যেভাবে অনলাইনে প্রচার দেখছি সেই হিসাবে তুফান দেখার জন্য আসছি। তুই কি ডারে? 90 দশকে চিত্র তুলে এনে একজন গ্যাংস্টারের গল্পে তুফান নির্মাণ করেছেন রাহেন রাফি। সেই সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়ে এই ঝড় তুলছে তুফানের গল্প। তুফান সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী, বাংলাদেশের চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে। যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের প্রযোজনা সংস্থা চরকি ও আলফাই, ভারত থেকে যুক্ত SVF। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ। Thank you.